চাঁদের মাটিতে প্রথম কোন গাছ লাগানো হয়েছিল আপনি কি জানেন? চাঁদে ছেয়ে গেছে সবুজ গাছপালা, ফলছে নানা শস্য শাকসবজি। কথাগুলো শুনতে অবিশ্বাস্য লাগলেও বিজ্ঞানীরা এ পথেই হাঁটছেন, সেই চেষ্টায় সফল তারা। চাঁদ থেকে আনা মাটিতে প্রথমবারের মতো সফলভাবে গাছ জন্মিয়েছেন তারা। গত শতকে যুক্তরাষ্ট্রের চন্দ্রাভিযানের সময় ওই মাটি পৃথিবীতে আনা হয়েছিল। গাছ জন্মানোর পেছনে রয়েছেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। এ নিয়ে তাদের গবেষণাপত্রটি গত বৃহস্পতিবার জীববিজ্ঞান বিষয়ক আন্তর্জাতিক সাময়িকী কমিউনিকেশনস বায়োলজিতে প্রকাশ করা হয়েছে। গবেষণার সঙ্গে সংশ্লিষ্টদের একজন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ ফুড অ্যান্ড অ্যাগ্রিকালচার সায়েন্সের অধ্যাপক রব ফেরল। তার ভাষ্যমতে আগামী দিনগুলোতে মহাকাশে বড় পরিসর অভিযান চালাবে মানুষ। এ সময় চাঁদকে মহাকাশযান উৎক্ষেপণ কেন্দ্র হিসেবে ব্যবহার করা হতে পারে, ফলে অক্সিজেন ও খাদ্যের চাহিদা মেটাতে সেখানে গাছপালা লাগানোর প্রয়োজন পড়তে পারে। এমন চিন্তা থেকেই মাথায় আসে চাঁদের মাটিতে গাছ জন্মানোর পরিকল্পনা। সে অনুযায়ী কাজে নেমে পড়েন রব ফেরল। সঙ্গে ছিলেন IFAS-এর আরেক অধ্যাপক অ্যানালিসা পলসহ কয়েকজন। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার কাছে সংরক্ষিত চাঁদের মাটি পেতে আবেদন করেন তারা। গত শতকে নাসার অ্যাপোলো 11, 12 ও 17 অভিযানের সময় চাঁদ থেকে ওই মাটি সংগ্রহ করা হয়। চাঁদের মাটি পেতে গবেষকরা নাসার কাছে আবেদন করেছিলেন 11 বছর আগে। অবশেষে বছর দেড়েক আগে মাটি দিতে রাজি হয় সংস্থাটি। তাও মাত্র 12 গ্রাম মাটি পাঠানো হয়। অল্প এই মাটি নিয়েই কাজে লেগে পড়েন গবেষকরা। তাতে মেশানো হয় জল আর বিভিন্ন পুষ্টি উপাদান। এরপর সেই মাটিতে পুঁতে দেওয়া হয় থ্যালক্রেস নামের একটি গাছের বীজ। ছোট আকৃতির এই গাছের বৈজ্ঞানিক নাম অ্যারাবিডোপসিস থালিয়ানা। এত প্রচেষ্টার পরও চাঁদের মাটিতে গাছ জন্মাবে কিনা তা নিয়ে শঙ্কায় ছিলেন গবেষকরা। তবে সব শঙ্কা মিথ্যা প্রমাণ করে প্রায় সবকটি বীজ থেকে চারা বের হয়। অ্যানা বলেন, আমরা অবাক হয়ে গিয়েছিলাম, এমনটি হবে তা ভাবিনি। এর অর্থ চাঁদের মাটি গাছের জন্ম নিতে বাধা দেয় না। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে কিছু সমস্যা গবেষকদের নজরে আসে। জন্ম নেওয়া চারা গাছগুলোর কয়েকটি আকারে ছোট আর বেড়ে উঠতে অন্যগুলোর চেয়ে বেশি সময় নিচ্ছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং এই চ্যানেলে যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল সেট করে রাখবেন, যাতে আরও এরকম মজাদার তথ্যমূলক ভিডিও আপনি পেতে পারেন।